সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ইস্পাহানি অ্যাগ্রো লিমিটেড নিবেদিত দীপ্ত কৃষি জিজ্ঞাসায় পাওয়ার্ড বাই কাজি ফর্মস কো স্পন্সার্ড বাই মার্কুইস পানির পাব দর্শক আপনাদের সাথে আছি আমি কৃষিবিদ ফারজানা রহমান তুন্নি এবং আমাদের সঙ্গে আছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক ডক্টর জসীম আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন? জি আমিও খুব ভালো আছি স্যার আমাদের অনুষ্ঠানে আপনি তো আগেও এসেছেন এবং এই যে দীপ্ত কৃষি জিজ্ঞাসার মাধ্যমে একদম প্রত্যন্ত এলাকার কৃষক থেকে শুরু করে আমাদের প্রতিবেশী দেশ থেকেও কিন্তু অনেক কৃষক ভাইরা প্রশ্ন 받িয়ে থাকেন তো তাদের সাথে এই যে একটা যোগাযোগ হয় কেমন লাগে আপনার? আসলে আমাদের কিন্তু একটা দায়বদ্ধতা থেকে যায় যে সমাজের প্রতি বা আমাদের যে কৃষক ভাইদের প্রতি এই দায়বদ্ধতার জায়গাটা কিন্তু এই দ্বীপ্ত কৃষির মাধ্যমে আমরা কিছুটা হলেও পূরণ করতে পারতেছি এই জন্য আমার কাছে আসলে ভালো লাগতেছে যে আমি এই দীপ্ত কৃষি জিজ্ঞাসার মাধ্যমে আমি যে সমাজের কাছে সমাজ যে আমার কাছে কিছু পাওনা ছিল আমি তার কিছুটা হলো পূরণ করতে পারতেছি এবং স্যার দীপ্ত কৃষি জিজ্ঞাসাও কিন্তু আপনাদের কাছে প্রাপ্তি স্বীকার করছে এবং অন্যদিকে আমাদের যারা কৃষক ভাইরা আছেন আমাদের যারা দর্শক আছেন তাদের প্রতিও অনেক কৃতজ্ঞতা থাকছে স্যার আমরা সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি জি থ্যাংক ইউ শুরু আমাদের প্রথম প্রশ্নটি পাঠিয়েছেন হাসানুজ্জামান আনাস কুষ্টিয়া থেকে তিনি জানতে চেয়েছেন পাঁচ কাঠা জমিতে সিডলেস লেবু রোপণের জন্য নব্বইটি চারা সংগ্রহ করেছেন কিন্তু তার কোনো প্রশিক্ষণ নেই এখন তিনি কিভাবে জমি প্রস্তুত করবেন এবং একটি চারা থেকে আরেকটি চারা কত দূরত্বে রোপণ করবেন সেই সম্পর্কে জানতে চেয়েছেন ধন্যবাদ হাসানুজ্জামান আনাস বাইকে উনি যে সিডলেস লেবু রোপণের জন্য চিন্তা করতেছেন এই সিডলেস লেবুটা কিন্তু আমাদের যে প্রচলিত পদ্ধতি আছে আমরা যে গর্ত বা মাদা করে লাগানো উচিত এই জন্য যে একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব আড়াই মিটার হলে ভালো হয় এবং প্রত্যেকটা মাদা বা গর্তের সাইজ হবে দুই ফিট দৈর্ঘ্য দুই ফিট প্রস্থ এবং দুই ফিট গভীর তাহলে যেই গর্তটা হবে ওই গর্তে প্রথমে কিছু বিশ কেজির মতো পনেরো থেকে বিশ কেজি কম্পোস্ট ফার্টিলাইজার তারপর টিএসপি একশো গ্রাম এবং এমওপি একশো গ্রাম করে মিশিয়ে জাস্ট মাটির উপরিভাগের মাটির সাথে মিশিয়ে দশ থেকে পনেরো দিন রেখে দিবে। তারপর সে লেবুর চারাটা রোপণ করবে তাহলেই লেবু চারাটা ভালো হবে এবং তার গ্রোথও দ্রুত বৃদ্ধি পাবে আশা করছি আমাদের যে ভাই প্রশ্ন করেছিলেন তিনি তার আকাঙ্ক্ষিত উত্তর পেয়েছেন আমাদের পরের প্রশ্নটি পাঠিয়েছেন গাজীপুর থেকে কাইসার মাহমুদ ভাই তিনি জানতে চেয়েছেন তিনি দীপ্ত কৃষির একটি অনুষ্ঠান দেখে অনুপ্রাণিত হয়ে কফির চাষ করতে ইচ্ছুক এবং ভালো ফলনের জন্য কোন জাতের কফি হলে ভালো হয় এবং এর বীজ কোথায় পাওয়া যাবে হ্যাঁ ধন্যবাদ আসলে কফির চাষটা আমাদের দেশে পার্বত্য অঞ্চলে আগে থেকে ছিল বর্তমানে সমতল ভূমিতেও কফির চাষ হচ্ছে যেমন নীলফামারি রংপুর টাঙ্গাইল এই সকল অঞ্চলে কফির চাষ হচ্ছে আমাদের দেশের আবহাওয়ার উপযোগী হিসাবে রবুসটা জাতের কফির চাষ লাভজনক আমাদের দেশে যে বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অন্তর্ভুক্ত সারা বছর বছরব্যাপী ফল উৎপাদনে পুষ্টিমান যে প্রকল্প আছে ওই প্রকল্পের অধীনে উদ্যান তথ্য মানে হর্টিকালচার সেন্টারের মাধ্যমে কবি চাষের পরামর্শ দেয়া হয়ে থাকে এবং কবি চারা বীজ কিভাবে সংগ্রহ করা যায় এই পরামর্শ কৃষকদেরকে এই হর্টিকালচার সেন্টারের মাধ্যমে দেয়া হয়ে থাকে এবং স্যার আমরা কিন্তু দেখেছি অনেক জায়গায় কিন্তু প্রদর্শনীও করা আছে যে সেখান থেকে কৃষকরা দেখে সরাসরি দেখে একটা ব্যবহারিক জ্ঞান নিতে পারেন এবং তাদের আগ্রহ কিন্তু অনেকাংশে বেড়ে যায় আমাদের হর্টিকালচার সেন্টার কিন্তু মানে প্রদর্শনীর আয়োজন করে থাকে বছরে দুইবার প্রদর্শনী আয়োজন করে থাকে ওইটা দেখেও অনুপ্রাণিত হতে পারে কৃষক তার প্রয়োজনীয় পরামর্শ তাদের কাছ থেকে নিতে পারে এছাড়াও আমাদের দেশে কিছু বেসরকারিভাবেও এই কফি চা চারা এবং বীজ বিক্রি করতেছে এখন ওইখানেও ওনারা যোগাযোগ করতে পারে এবারে প্রশ্নটি পাঠিয়েছেন মোহাম্মদ খালিকুজ্জামান রাসেল জল ঢাকা নীলফাবারি থেকে তিনি জানতে চেয়েছেন তিনি বিশ শতাংশ জমির উপর একটি সুপারির বাগান করতে চান সুপারি চার রোপণের জন্য কিভাবে জম প্রস্তুত করতে হয় এবং কোন সার কতটুকু পরিমাণে দিতে হয় ধন্যবাদ রাসেল ভাইকে আসলে সুপারি চারা রোপণ করার জন্য আমরা কিন্তু দুইটা পদ্ধতি অবলম্বন করতে পারি একটা হচ্ছে বর্গা বর্গাকার পদ্ধতি এবং আয়তকার পদ্ধতি যদি বর্গাকার পদ্ধতি আমরা ব্যবহার করি তাহলে গাছ থেকে গাছের দূরত্ব হবে চায়ের হাত অথবা ছয় ফিট বা চায়ের হাত এবং আর যদি আয়তকার পদ্ধতি ইউজ করা হয় তাহলে একটা শাড়ি থেকে আরেকটা শাড়ির দূরত্ব হবে আট হাত কিন্তু গাছের দূরত্ব গাছ থেকে গাছের দূরত্ব হবে চায়ের হাত তাহলে আমাদের যে প্রতিটা গর্ত বা মাদা যেটাকে বলি এটা গর্ত করা হয় ওই গর্তটার আকার হবে দুই ফিট দৈর্ঘ্য দুই ফিট প্রস্ত এবং দুই ফিট গভীর এবং এই সুপারি চাষের ক্ষেত্রে প্রথমে কোনো রাসায়নিক সার দেওয়া ঠিক হবে না এই আমাদের যে মাদাটা তৈরি করা হবে ওই মাদাতে দশ কেজি পচা গোবর অথবা কম্পোস্ট ফার্টিলাইজার সাথে এক কেজি খোল যোগ করে মাটিটা ভালোভাবে মিশিয়ে ওই গর্তে বা মাদাতে সুপারি চারা লাগালে চা চারাটা ভালো হবে এবং প্রতি এক বছর পর প্রথম বছর কোনো ফাঁস সার দেওয়া দরকার নেই তার যদি পরবর্তী বছর থেকে প্রতি গাছে বা প্রতি গর্তে ইউরিয়া সার দুইশো গ্রাম টিএসপি সার একশো গ্রাম এবং এমওপি সার একশো গ্রাম করে সে প্রত্যেক বছরই এই হারে যে আপনার বর্ষার শুরু হওয়ার আগে দিলেই হবে স্যার আমাদের দেশে কি সুপারির চাষটা এখনও খুব একটা প্রচলিত হয়নি সুপারির চাষটা আসলে আমাদের দেশে দক্ষিণাঞ্চলে সুপারির চাষ করা হচ্ছে কিন্তু আমাদের সমতল এরিয়াতে আসলে যেটাকে আমরা কিচেন গার্ডেন বলি ওইখানেই হয়তো তার নিজস্ব প্রয়োজনে কিছু গাছ সবাই লাগাচ্ছে কিন্তু কমার্শিয়ালি আমাদের সারা দেশে শুরু হয় আমাদের শুভকামনা থাকলো যারা এগিয়ে আসছেন সুপারি চাষের প্রতি আমাদের পরবর্তী প্রশ্নটি পাঠিয়েছেন মোহাম্মদ মামুনুর রশিদ তিনি শাহজাহানপুর বগুড়া থেকে জানতে চেয়েছেন তার পেয়ারের বাগানের গাছে ফুল পুরোপুরি ফুটে ওঠার আগেই ভেতরে কালো হয়ে যাচ্ছে এখন করণীয় কি ধন্যবাদ আসলে পেয়ারা গাছে যে আমাদের সমস্যাটা হয় যে ফুল কালো হয়ে যায় অনেক সময় ফল কালো হয়ে যায় এটা দূর করার জন্য আমাদের পরামর্শ হলো এখানে কিছু ছত্রাকনাশক আবার কিছু ইনসেকটিসাইড যেটা কীটনাশক ভালো হয় মিক্সড করে যদি আমরা স্প্রে করতে পারি তাহলে ভালো হয় কিন্তু এখানে আমরা কি তাহলে স্প্রে করব কীটনাশক হিসাবে যদি ক্লোরোফস গ্রুপের যদি কোনো ঔষধ আমরা বা দোকানে পাওয়া যায় ফাইটার বা বিভিন্ন নামে পাওয়া যায় ওইটার সাথে যদি ছত্রাকনাশক হিসাবে যদি আমরা এমকুজেব বা টিল এইরকম যদি পেস্টিসাইড মিক্সড করে দুই মিলিলিটার প্রতি লিটার পানির সাথে করে যদি দুইবার আমরা স্প্রে করতে পারি যে প্রথম স্প্রে করার পাঁচ থেকে সাত দিন পর আবার স্প্রে করলে অনেকটাই তার সমস্যা সমাধান হয়ে যাবে দুইবার বা দুই থেকে তিনবার স্প্রে করলেই সমস্যা সমাধান হয়ে যাবে স্যার আমাদের দেশে সারা বছর আমরা যেই ফলগুলো খাই তার মধ্যে কিন্তু পেয়ারা অন্যতম একটা ফল এবং পেয়ারা যারা চাষ করছেন বাণিজ্যিকভাবে অধিকাংশেরই কিন্তু বেশ ভালো অবস্থান একটা সৃষ্টি হয়েছে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে সব দিক থেকেই সুতরাং যারা পেয়ারা চাষে নতুনভাবে আগ্রহী হচ্ছেন আমরা তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতেই পারি অবশ্যই কিন্তু পেয়ারাতে যদি তারা ফুল আসার আগেই যদি এই ছত্রাকনাশকটা স্প্রে করে তাহলে এই সমস্যাটা আর হবে না কিন্তু যে ওনার যেহেতু অলরেডি শুরু হয়ে গেছে তাই ছত্রাকনাশকের সাথে কিছু মানে কীটনাশক অ্যাড করে স্প্রে করলে সে সফলতা পাবে হাতের ঢাকা থেকে মোহাম্মদ খালিদ হক জানতে চেয়েছেন ব্ল্যাক বেবি জাতের তরমুজ কিভাবে চাষ করতে হয় ব্ল্যাক বেবি যে তরমুজের যাত্রা হয়েছে এটা খুব জনপ্রিয় হচ্ছে কারণ এটা সাইজে একটু ছোটো হয় এবং খুব অল্প সময়ের মধ্যে পঞ্চাশ থেকে ষাট দিনের মধ্যে এটার ফলন পাওয়া যায় এটা হচ্ছে আমাদের যে আমরা এটা মাদা বা গর্ত করেই আমাদের চাষ করতে হয় এই জন্য যে একটা চারা থেকে আরেকটা চারার দূরত্ব হবে এক মিটার এক মিটার দূরত্বে চারাগুলো রোপণ করতে হয় এবং ওই চারাতে যে প্রতি গর্তে যে আমরা যে সার দিব কম্পোস্ট সার দিব চার থেকে পাঁচ কেজি কম্পোস্ট দিব এবং ইউরিয়া টিএসপি এমপি তারা একশো গ্রাম ইউরিয়া পঞ্চাশ গ্রাম টিএসপি এবং পঞ্চাশ গ্রাম এমপি প্রতিটা মাদায় বা গর্তে দিয়ে যা ব্ল্যাকবেরি জাতের চারাটা আমরা রোপণ করবো আর এটা নর্মালি ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসে যদি করা যায় ফেব্রুয়ারির শেষের দিকে বা মার্চের প্রথম সপ্তাহে সবচেয়ে ভালো কিন্তু এটা যদি ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত লাগানো যায় এবং সব ফসল বা ফলের ক্ষেত্রে কিন্তু যখন যেটার সিজন আমরা যদি সেই সিজনে না করে একটু আগে পরে করতে পারি একটু কৌশলী হই তাহলে কিন্তু দামটা ভালো পাওয়া যায় দামটা ভালো পাওয়া যায় স্যার আমাদের এবারে যে প্রশ্নটা এই প্রশ্নটা কিন্তু খুবই সময় উপযোগী কারণ এই প্রশ্নটা হচ্ছে কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট নিয়ে এবং প্রশ্নটি পাঠিয়েছেন মিজান কিরণ তিনি জয়পুরহাট থেকে জানতে চেয়েছেন আলুর ক্ষেতে কেঁচো সার প্রয়োগ করা যাবে কিনা যদি আমি কৃষক ভাইকে বলি প্রথমেই আলু খেতে আমরা আলুর জমিটা যে আমাদের মাটিটা জোর জোরে হলে ভালো হয় এবং যেহেতু এটা টিউবার ক্রপস মাটির নিচে হয় তা যত মাটিটা লুজ হবে মানে নরম হবে তার আলুর ফলন বেশি হবে এই জন্য আমি কৃষকভাইকে বলবো কিছু সার কিন্তু মাটি জোরজুরে করে এবং দ্রুত মানে পুষ্টি উপাদানগুলো মাটিতে দেয় যাতে দ্রুত ফল মানে আমাদের টিউবারগুলো ভালো হয় এই জন্য আমি তাকে পরামর্শ দিব আলুর ক্ষেত্রে কেচু সার ব্যবহার করা যাবে এবং ব্যবহার করাটাই ভালো স্যার এই ক্ষেত্রে যারা আলুর খেতে বা যে কোনো ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে যে অনেক কৃষক চাচ্ছেন বাড়িতে যদি কেঁচু সারটা প্রস্তুত করা যায় বা আবার অনেকে কিনেও নিয়ে আসেন কোন দিকটা আপনি পছন্দ করছেন বা কোনটা করলে ভালো এটা কেঁচু সার কিন্তু তৈরি করাটা সহজ যদি বাড়িতে যেমন আমাদের আগে কৃষকদের প্রত্যেকের গরু থাকতো গরুর মানে গোবর সংগ্রহ করার ছিল এখন কিন্তু আমাদের দেশের প্রায় নাইনটি পার্সেন্ট লোকেরই নাই বলেই চলে গরু নাই এই যদি একটা কেঁচু সারের ছোট ছোট্ট করে একটা কম্পোস্ট মানে কেঁচু সার তৈরি করার বিন তৈরি করে নেয় তাহলে ইজিলি সে সারা বছর কিছু সার তৈরি করতে পারবে এবং দামে সহজলভ্য হবে আমাদের যেই মিজান কিরণ ভাই প্রশ্ন করেছেন তাদের তার প্রতি আমাদের অনেক শুভকামনা থাকলো আশা করছি তার আলুর ভালো ফলন হবে আমাদের পরবর্তী প্রশ্নটি পাঠিয়েছেন মিষ্টিমণি ঢাকা থেকে তিনি জানতে চেয়েছেন তিনি টবে কমলার চারা লাগিয়েছেন গাছে অনেক সুন্দর ফল আসে কিন্তু মিষ্টি হয় না পাঞ্চে হয় সেক্ষেত্রে কি করা যেতে পারে না এটা আসলে যেহেতু আমাদের টবের গাছ টবে কিন্তু নিউট্রিনগুলা মানে পর্যাপ্ত পরিমাণে গাছ পায় না আর গাছের যে ওনার যে সমস্যাটা বলতেছে যে কমলা মানে মিষ্টতা হয় না এটা আসলে আমাদের মাটিতে তার টবের মাটিতে পটাশিয়াম ফার্টিলাইজারের অভাব আছে সে যদি যদি আর টবে যেহেতু লাগানো হয়েছে কম্পোস্ট মানে জৈব সার ব্যবহার করাটা ভালো সে যদি তার ফবুল আসার আগে গাছের যদি ছাই যেটা আমাদের সহজলভ্য ছাই যদি গাছে ছিটিয়ে দেয় অথবা পাশাপাশি যদি সে যে পটাশিয়াম ফার্টিলাইজার যেটা এমওপি মানে পটাশ সার নামে পরিচিত ওইটা যদি সে গাছের গোঁড়ায় একশো গ্রাম দিয়ে দেয় ফল ফুল আসার আগে যদি দিয়ে দেয় আশা করি তার এক বছর প্রথম বছর মিশ্রতা বাড়বে পরবর্তীতে যদি সে পটাশ ফার্টিলাইজার নিয়মিত দেয় কারণ তার মাটিতে পটাশ ফার্টিলাইজারের অভাব আছে কারণ আমাদের সবাই আমরা ইউরিয়া সারটা বেশি দেয় সব জায়গায় কিন্তু আমাদের যে পুষ্টির যে একটা যে ব্যালেন্স ব্যালেন্স ফার্টিলাইজার যেটাকে বলি ওটা আমরা দিতে পারি না কারণ অনেকে আমি মাটিতে কি আছে এটা পরীক্ষা করা হয় না কিন্তু টবে যখন লাগানো হয় অবশ্যই টবের মাটিটা পরীক্ষা করে নিয়ে যে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়ামের পার্সেন্টেজটা কত আছে ওটা যদি পরীক্ষা করে নেয় তাইলে তার জন্য আরও ভালো তারিকুল ইসলাম বগুড়া থেকে জানতে চেয়েছেন বাণিজ্যিকভাবে বারো মাস চাষ করার যোগ্য কোনো মরিচ আছে কিনা এবং মরিচ চাষের ক্ষেত্রে কি ধরনের জমি প্রয়োজন এবং আধুনিক মরিচ চাষ পদ্ধতি সম্পর্কে তিনি একটু বিস্তারিত জানতে চেয়েছেন ধন্যবাদ তরিকুল ইসলাম ভাইকে আসলে আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বারো মাসে চাষ করা যায় এরকম মরিচের তিনটা জাত তারা বের করেছেন অন্য মানে উচ্চ ফলনশীল জাত যেমন একটা আছে বাড়ি লঙ্কা বাংলা লঙ্কা বাড়ি মরিচ ওয়ান বাড়ি মরিচ টু এবং থ্রি এছাড়াও আমাদের অনেক হাইব্রিড জাত আছে ইস্পাহানি প্লাস এর মধ্যে অন্যতম এটারও ফলন ভালো এবং বারো মাসই চাষ করা যায় কিন্তু আমাদের যে উনি জানতে চেয়েছেন যে তার জমি কিভাবে প্রস্তুত করবেন মরিচ চাষের জন্য আসলে যদি বেলে দুহাঁস থেকে এটেল দুহাঁস মাটি পর্যন্ত মরিচ চাষ করা যায় কিন্তু শুধু যদি পুলি দুহাঁস হয় ওইটা মরিচ চাষের জন্য সবচেয়ে ভালো এবং মরিচ চাষ মরিচের জমিতে অবশ্যই যেন আর্দ্রতা মানে বেজা না থাকে বেজা থাকলে মরিচের ফল ফুল এবং ফল জরে যায় তাই আমাদের ক্ষেত্রে যখন মরিচ চাষ করা হবে যেন জমির আর্দ্রতাটা খেয়াল করতে হবে এবং উনি কিন্তু একটু বিস্তারিত জানতেও চেয়েছেন যে চাষ পদ্ধতিটা কি চাষ পদ্ধতিটা হচ্ছে যদি আমরা চারা তৈরি করে জ বীজতলা থেকে আগে চারা তৈরি করে নেই তাহলে যে চারাগুলা ভালো হয় যদি আমরা যেটা সরাসরি বীজ জমিতে না দিয়ে বীজতলা তৈরি করে বীজতলাতে আগে চারা তৈরি করে নিব। তারপরে আমরা মূল জমিতে চারা তিরিশ থেকে চল্লিশ দিনের চারা সুস্থ সবল চারা আমরা মূল জমিতে লাগাবো এবং চারার যে একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব হবে এটা থেকে পঞ্চাশ থেকে ষাট ষাট সেন্টিমিটার দূরত্বটা আমরা মেনটেন করব এবং যদি চারা রোপণের আগে আমরা বিটা ব্যাগস বা পু ব্যাগস ওইটা দিয়ে দিব যাতে চারা চারা গাছ প্রাথমিক আমাদের কিছু ফাং ফাঙ্গাল অ্যাটাক হয় যাতে চারা ঢলে পড়ে যে একটা রোগ হয় মরিচ খেয়ে মরিচ মানে সুলানিসি ফ্যামিলির মরিচ বেগুন এইগুলার ক্ষেত্রে এই সমস্যাটা দেখা দেয় এই জন্য যদি আমরা যদি চারা যখন মেন ফিল্ডে লাগানোর আগে যদি ওই টিল বা ফাঁদি সাইডের যে বিটা ব্যাগস বা প্রো ব্যাগস ওই সোলসনে যদি চারাটা আমরা মূলটাকে ভিজিয়ে তারপরে মূল জমিতে লাগাই তাহলে আমাদের যে ঢলে পড়া যে রোগটা হওয়ার সম্ভাবনা ছিল এটা থাকবে না স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে এই যে স্যার আপনি উত্তরগুলো দিচ্ছিলেন আমার মনে হয় যারা প্রশ্ন পাঠিয়েছেন তারা তো উত্তর পাচ্ছেননি এবং আনুষাঙ্গিক যে ব্যাপারগুলো আছেন তারাও কিন্তু তা জেনে যাচ্ছেন স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানে উপস্থিত হওয়ার জন্যে এবং আমাদের কৃষক ভাইদের পাঠানো প্রশ্নগুলোর এত চমৎকার উত্তর দেওয়ার জন্যে আপনাকে ধন্যবাদ দীপ্ত কৃষি জিজ্ঞাসাকেও ধন্যবাদ যে আমাকে আসলে একটা সুযোগ করে দিয়েছে যে আমি কৃষকের সাথে একটা সরাসরি যোগাযোগ না হলে তার এই মিডিয়ার মাধ্যমে তাদের সাথে আমাদের একটা সম্পর্ক তৈরি করে দেওয়ার জন্য ধন্যবাদ জি স্যার দর্শক আজ আমরা আমাদের আয়োজনের একদম শেষ প্রান্তে চলে এসেছি আপনারা চাইলে কিন্তু আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আমাদের প্রশ্ন পাঠাতে পারেন অথবা প্রশ্ন পাঠাতে পারেন এই ঠিকানায় প্রযোজক দীপ্ত কৃষি জিজ্ঞাসা দীপ্ত টেলিভিশন সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো অথবা আমাদের ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই এই নম্বরে সকাল দশটা থেকে বিকাল পাঁচটার মধ্যে অথবা আমাদের ইমেল করতে পারেন কৃষি অ্যাট দ্য রেট দীপ্ত ডট টিভি এই ঠিকানায় আজকের মতো এখানেই শেষ করছি ইস্পাহানি অ্যাগ্রো লিমিটেড নিবেদিত দীপ্ত কৃষি জিজ্ঞাসা পাওয়ার্ড বাই কাজিফরমস কো স্পনসার্ড বাই মার্কুইস পানির পাব দেখা হবে পরবর্তী পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন থাকুন দীপ্তর সঙ্গে